অবশেষে গ্রামবাসী জেলে ধরা পড়ল সেই কুমির। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের জলিল মোল্লাডাঙ্গি গ্রামের ফালুর খাল থেকে গ্রামবাসীর কাছে ধরা খেল কুমিরটি। সোমবার 9 আগস্ট দুপুরে ওই খাল থেকে উপরে উঠে এলে মাছ ধরা জাল দিয়ে এলাকাবাসী কুমিরটিকে আটকে ফেলে। পরে জাল দিয়ে বেঁধে রেখে ইউপি চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তাদের খবর দেন। এর আগে দুইবার কুমিরটি ধরার চেষ্টা ব্যর্থ হয়েছে। কুমিরটি ধরা পড়ায় এলাকাবাসী আতঙ্ক কেটেছে। স্থানীয় কৃষক শাহজাহান জানান, আমার হাঁস পুষতে গিয়ে ওই খালে কুমিরটিকে পাশের জমিতে ভাসতে দেখি, সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিই। খবর পেয়ে লোকজন মাছ ধরার বড় জাল নিয়ে খালে ফেলে কুমিরটি আটকে ফেলে। নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, পদ্মা নদী সংলগ্ন ওই ফালুর খালে গত 23 জুলাই প্রথমবার কুমিরটিকে দেখা যায়। পরে খুলনা বনবিভাগের 12 সদস্যের একটি দল দুই দফা চেষ্টা করে প্রায় 5 ফুট দৈর্ঘ্যের কুমিরটি ধরতে ব্যর্থ হয়। তিনি বলেন, ওই খালের পানি কমে যাওয়ায় ও খাদ্য সংকটের কারণে কুমিরটি খাদ্যের সন্ধানে খাল থেকে দুপুর 2টার দিকে পাশের জমিতে উঠে আসে। এই সময় বৃষ্টি হচ্ছিল আর এই সময় লোকজন দেখে ফেলায় কুমিরটিকে মাছ ধরার জাল দিয়ে আটকে ফেলে। কুমিরটি ধরা পড়ায় খুলনা বনবিভাগকে খবর পাঠানো হয়েছে, স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, কুমিরটি আটকের খবর পেয়ে আমাদের উদ্ধারকারী দল ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি বলেন, আমরা কুমিরটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠিয়ে দেব। ফারিহা তাসরিন, চ্যানেল আর এন নিউজ।